আমরা এই ইঞ্জিনটার কাজ করব। এটা আছে সিডি অরিজিনাল 175 ইঞ্জিন আছে। তো এই ইঞ্জিনটার বেশ কয়েকটা প্রবলেম আছে, তার মধ্যে এমনি স্টার্ট সবই নিচ্ছে, কিন্তু বিষয়টা হচ্ছে এর একটু লোড দিলে পারে কালো ধোঁয়া মেরে পরপর বন্ধ হয়ে যাচ্ছে। তো আমরা এখন স্টার্ট দেবো, স্টার্ট দিয়ে দেখে নেবো যে এটার কী পরিস্থিতি, তারপরে আমরা খুলবো। তো চলুন স্টার্ট দিই। এই ভিডিওটার প্রতিটা মুহূর্তে একটা করে টিপস পাবেন, তো স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। এই ভিডিওটা দারুণ গুরুত্বপূর্ণ, আপনার সারা জীবনের জন্য কাজে লাগবে, দেখতে থাকুন। দেখুন গভর্নারে কাজ করছে না ঠিকঠাক, মানে যখনই ছেড়ে দিচ্ছি অটোমেটিক কিন্তু এটা ফুল স্পিড চলে আসছে, আর হালকা টানলেই মোটামুটি এটা স্লো চলে আসছে, মানে গভর্নার ঠিকঠাক কাজ করছে না। তো আমরা এই জিনিসটাকে আমরা ফলো করব। আর যেহেতু এইখানটায় মোবিল পাম্প কিন্তু ঠিকঠাক কাজ করছে, এই দেখেন, এই দেখেন যে মোটামুটি যে পাম্পের যেটা যে প্রবলেম মনে করছিলাম যে হয়তো পাম্পের প্রবলেম হচ্ছে, সেই পাম্পের প্রবলেম নয়, এটা মনে হচ্ছে গভর্নারের প্রবলেম। তাই এই জিনিসটা আমরা এটা খুললে পারে তবেই বুঝতে পারবো যে কী পরিস্থিতি আছে। তো চলুন এটা খুলি দেখি। তো আমরা যেহেতু এই ইঞ্জিনটা স্টার্ট করলাম, স্টার্ট করে আমরা দেখে নিলাম যে কী পরিস্থিতি আছে। যেহেতু হাই স্পিডে চলছে, কোনো রকম গভর্নারে কাজ করছে না, তো এইখানটায় আমরা গভর্নারের লাইনটার কাজ তো করবোই। প্লাস কি এর যে মেন প্রবলেম, মানে মূল যে প্রবলেমটা হচ্ছে ইঞ্জিনটা চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে কালো ধোঁয়া মেরে। কালো ধোঁয়া মেরে যখনই বন্ধ হয়ে যাচ্ছে তখন কিন্তু ফ্লাইহুইলটা জাম হয়ে যাচ্ছে। তো এইটাই মেন প্রবলেম, যেহেতু একটা ইঞ্জিন চলতে চলতে বন্ধ হয়ে যাওয়া মানে এটা একটা দারুণ সমস্যা। তো এই ইঞ্জিনের যে ভদ্রলোক, যে মালিক আর কি, তিনি কিন্তু বারবার করে আমাকে একই কথা বলছে, দাদা এই ইঞ্জিনের কাজ করা আছে। অ্যাকচুয়ালি দেখলামও তাই, এই হেড গ্যাসকেট বা রিং সবই নতুন লাগানো, তাছাড়া ইঞ্জিনটা স্টার্টও হচ্ছে ভালো, হয়তো সাউন্ডের একটু প্রবলেম আছে, এছাড়া অন্য কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। তা যাই হোক, আমরা টোটালটা খুললে পারে তবেই আমরা বুঝতে পারবো। তো একটা ইঞ্জিনের মেন প্রবলেমটা কী, সেই প্রবলেমটা যতক্ষণ না পর্যন্ত সলভ হবে ততক্ষণ পর্যন্ত ইঞ্জিনটা সঠিকভাবে চলবে না। তো মূলত ইঞ্জিনের রোগ ধরাটাই হচ্ছে বিষয়। তো ইঞ্জিনের রোগ ধরতে পারলে সঠিকভাবে কাজটা কমপ্লিট করা যাবে। তো এই ইঞ্জিনটা প্রথমত যে অবস্থায় চলছিল, হয়তো কোনো সমস্যা ছিল, সেই অবস্থায় মিস্ত্রি দিয়ে কাজ করিয়েছে, কাজ করানোর পরে মানে ক্র্যাঙ্কটাও নতুন লাগিয়েছে, লাগানোর পর থেকেই কিন্তু এই সমস্যাটা এসছে। তো ক্র্যাঙ্কের উপরেও আমাদের এইখানটায় নজর দিতে হবে, তাছাড়াও আমরা দেখব যে অন্য অন্য কী প্রবলেম থাকতে পারে। মানে এই ক্র্যাঙ্কটা চেঞ্জ করার পর টোটাল আমার নিয়ে এই 5 বার ইঞ্জিনটা খোলা হচ্ছে। তো বিষয় হচ্ছে এর আগে যে 4 বার ইঞ্জিনটা খুলেছে তখন কিন্তু রোগটা সঠিকভাবে ধরতে পারিনি, যার জন্যে কিন্তু এই প্রবলেমটা কিন্তু যায়নি, ইঞ্জিনের মধ্যেই রয়েছে। তো আমরা চেষ্টা করব সেই প্রবলেমটাকে সলভ করার, যে কী কারণে এই জিনিসটা হচ্ছে, যে ইঞ্জিনটা বন্ধ হয়ে যাচ্ছে এবং চাকাটা জাম হয়ে যাচ্ছে, এই প্রবলেমটা আমরা কিন্তু দেখব। দেখুন রিং বা পিস্টন এগুলো সবই নতুন দেখা যাচ্ছে, একদম নতুন, মনে হচ্ছে যেন একদম রিসেন্ট লাগিয়েছে, মানে ফিটিং করেছে, মোবিল টবিল নতুন দেয়া। ত
তা চলুন দেখি কি প্রবলেম। এর অবস্থা খুবই খারাপ দেখেন, মানে অ্যাকচুয়ালি মোবিল ঠিকঠাক আসতে পারিনি, এরম একটা সমস্যা গিয়ে দাঁড়িয়েছে যার জন্যে সিআর বুস্টটা বারবার নষ্ট হয়েছে। তা এই ইঞ্জিনটার অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছে, এমনি চলবে দেখা যাচ্ছে যে স্টার্ট হলো, স্টার্ট হওয়ার খানিকক্ষণ ভালো চলবে, চলার পরে কিছুক্ষণ পরেই অলরেডি দপদপ দপদপ করে কালো ধোঁয়া মেরে বন্ধ হয়ে যাবে আর চাকাটা জাম হয়ে যাবে। তার মানে এইখানটায় পরিষ্কার বোঝা যাচ্ছে যে সিআর বুস্টটা কিন্তু এইখানটায় ধরে নিচ্ছে, সিআর বুস্টটা ধরে নিচ্ছে যার জন্যে ইঞ্জিনটা মানে লোডে গিয়ে বন্ধ হয়ে যাচ্ছে। তা এইখানটায় যে মোবিলটা যে যে জায়গা দিয়ে আসে সেই জায়গাটা হচ্ছে এইরকমই ইয়ে সাইড দিয়ে, মানে টাইমিং কভারের বডির ওই যে সোজা করে যে একটা ছিদ্র আছে মোবিল লাইন, ওই লাইনটা দিয়ে ডাইরেক্ট একটা ছিদ্র আছে, সেই ছিদ্রটা দিয়ে ক্র্যাঙ্কের ঠিক এই জায়গা দিয়ে একটা ছিদ্র আছে, ওইখানটাই স্পিডে মানে মোবিলটাকে ঢোকাই, মানে যখনই ঠিক এরকম পজিশানে আসবে তখনই এই জায়গায় যেটুকু মোবিল যাবে সেইটুকু মোবিলই এইখানটাই চলে আসে আর সিআর বুস্টটাই লেগে ওইভাবে চলতে শুরু করে। তা বিষয়টা হচ্ছে আমার মনে হয় মোবিল লাইনটা হয়তো কোনো কারণে জাম হয়ে যেতে পারে বা সেরকম কিছু একটা, তো আমরা মোবিল লাইনটাকে ক্লিয়ার আছে না কি এই জিনিসটা আগে দেখে নিই, দেখে নিয়ে অন্য অন্য স্পেয়ার পার্টসগুলো আমরা খুলবো। তা যেহেতু ইঞ্জিনটা স্টার্ট হচ্ছে সবই ঠিক আছে বা চলছেও, কিন্তু বিষয়টা হচ্ছে খানিকক্ষণ পরে গিয়েই কিন্তু এই কালো ধোঁয়া মেরে বন্ধ হয়ে যাচ্ছে, এই হচ্ছে সমস্যা। আর মেনলি বিষয় হচ্ছে যে এর অরিজিনাল যে ক্র্যাঙ্ক সেই ক্র্যাঙ্ক না এর, এটা আরএস গোল্ডের ক্র্যাঙ্ক লাগানো আছে। তা বিষয়টা হচ্ছে ক্র্যাঙ্কটা সে যাই হোক যাই লাগাক না কেন ওটা কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে মোবিলটা যদি এইখানটায় সঠিকভাবে আসে তাহলে সিআর বুস্টটা নষ্ট হবে না, যেরকম এই যে সিআর বুস্টটা যে নষ্ট হয়ে গেছে যে ঘষে গেছে দেখেন, মানে ক্র্যাঙ্কের সঙ্গে যে সিজ হয়েছে এটা পরিষ্কার ক্লিয়ার একদম, এটা ক্র্যাঙ্কের সঙ্গে যে সিজ হয়েছে পরিষ্কার এইখানটায় ক্লিয়ার বোঝা যাচ্ছে যে দাগ হয়ে গেছে, প্লাস কি ক্র্যাঙ্কটাও দাগ হয়ে গেছে, এই যে স্পট হয়ে গেছে। তা যাই হোক আমরা দেখি মোবিল লাইনটা কি আছে, তারপরে দেখছি অন্যদিকে কিভাবে কি করা যায়। তা সঙ্গে থাকুন। দেখুন বিষয় হচ্ছে ক্র্যাঙ্কে মোবিল যাওয়ার লাইন কিন্তু এই যে এইটা, তা এইখান দিয়ে এরকম কোনো তার ফার দিয়ে দিতে হবে, দিয়ে দেখে নিতে হবে যে ওটা আদৌ ক্লিয়ার আছে নাকি। আমার মনে হচ্ছে যতটা আইডিয়া যে এইখানটায় কোনো নোংরা টোংরা গেলে পারে হয়তো লাইনটা বন্ধ হয়ে গেছে এরকম হতে পারে। তো বিষয়টা হচ্ছে এই যে যত বড় ছিদ্র দেখা যাচ্ছে এই ছিদ্রটা কিন্তু ভিতর দিয়ে বডির ভিতর দিয়ে কিন্তু অতটা বড় থাকে না, একদম সরু এইরকম তারের মতো একটা ছিদ্র থাকে। আমার আইডিয়া যে একদম 100% ওই ছিদ্রটা বন্ধ হয়ে গেছে যার জন্যেই কিন্তু এই সিআর বুস্টের মধ্যে মোবিল যাচ্ছে না। তো এই লাইনটাকে আগে ক্লিয়ার করতে হবে, ক্লিয়ার করে ওদিক দিয়ে তার বের করতে পারলে তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ সঠিক আছে। আর তারপরে এইখান দিয়ে একটু হাওয়া দিয়ে ওইখান ওই ছিদ্রটা ক্লিয়ার আছে নাকি এটা দেখে নিয়ে তারপরে ফিটিং করলে পারে সবচেয়ে বেটার হবে। তা মেন প্রবলেম কিন্তু এইখানটায়, যেহেতু মোবিল পাম্পে মোবিল দিচ্ছে সিগনাল শো করছে, হয়তো খেয়াল করেছেন কি না জানি না, যখন স্টার্ট করেছিলাম তখন কিন্তু সিগনালের উপরে আমি হাত দিয়েছিলাম, তো সিগনালটাও অলরেডি বসছে বা উঠছে। তা যাই হোক প্রেশারও আছে, তা এই ছিদ্রটা যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু ক্র্যাঙ্কের মধ্যে মোবিল যাবে না। তো আমরা এই ছিদ্রটাকে আগে দেখে নিই এটা ঠিক আছে নাকি। তা যেহেতু দেখেন এই মোবিল লাইনে গণ্ডগোল, মোবিল লাইনে গণ্ডগোল এইখানটায় শিওর বলা যাচ্ছে, এই কারণেই যে সিআর বুস্ট যেহেতু বারবার সিজ হয়ে যাচ্ছে, তা বারবার সিজ হয়ে যাচ্ছে এইখানটায় একদম 100% এই মোবিল লাইনেই গণ্ডগোলটা হবে। তো এইরকম ভিতরটা একটু ভালো করে ক্লিয়ার করে নিতে হবে,
নিয়ে দেখে নিতে হবে যে কি পরিস্থিতি আছে না আছে ভিতরটা। তা যেহেতু আমাদের বেশি দূর যাচ্ছে না, দেখেন কতটা যাচ্ছে, এইটুকু যাচ্ছে, মানে কমপ্লিট পুরোটা যাচ্ছে না, মানে এখনও 1-1.5 ইঞ্চি ফাঁকা থাকছে। তো এবার আমরা একটু ভিতরে দেখে নেবো, এইরকম কোনো স্পোক বা তার হলে পারে সবচেয়ে বেটার হয়। একদম শিওর ভিতরে একটা কি একটা রয়েছে, এইখানটাই পরিষ্কার বোঝা যাচ্ছে। তা দেখুন, এই ইঞ্জিনটা কিন্তু অলরেডি 2-3 বার খুলেছে, মানে কি একটা মিস্ত্রি রিপেয়ার করেছিল, করার পরে 2-3 বার খুলেছে অবশ্য। তা যেহেতু খুলেছে, আমরা এইখানটাই দেখে নেব যে কি পরিস্থিতি আছে এর ভিতরটা। একটু দেখলে মানে কিছু একটা বাজে ভিতরটাই, আমরা সেই জিনিসটাকেই আমরা দেখব। এই যে এই দেখেন কি একটা বেরিয়েছে। যদি এই জিনিস থাকে তাহলে এই মোবিল লাইন তো অলরেডি বন্ধ করে দেবে। এটা দেখেন, এই যে লাল আঠা দিয়ে যে চারিদিকে জয়েন্ট দিয়েছে, তা এই জয়েন্টের এই যে আঠা, এই আঠাটা কিন্তু এর মধ্যে ঢুকে গেছে, গিয়ে মোবিলের যে ছিদ্রটা আছে ওই ছিদ্রটা বন্ধ করে দিয়েছিল। তা এটা স্বাভাবিক, একদম যে মোবিল লাইনটা যে বন্ধ করে দিচ্ছিল একদম শিওর। আর যেহেতু তে মিস্ত্রি এইখানটায় প্রবলেমটা বুঝতে পারিনি, মানে 2-3 বার এ কিন্তু এই ইঞ্জিনটা খুলেছি, সে যে মিস্ত্রি হোক খুলেছে, আমার সঙ্গে তার অত বলিনি যে কোন মিস্ত্রি খুলেছে। তা এই আঠাটা এর ভিতরে যদি থাকে তাহলে স্বাভাবিক এর লাইনটা তো বন্ধ করেই দেবে। তো আর আছে কি না দেখে নেবো আমরা, একটু ভালো করে আমাদের দেখে নিতে হবে, নিলে পারেই কিন্তু এই ইঞ্জিনটা এখন বাপ বাপ বলে চলতে শুরু করবে। তো মানে যে প্রবলেমের জন্য এই ইঞ্জিনটা বন্ধ হয়ে যাচ্ছিল সেটা কোনো রকম আর বন্ধ হবে না, খুব সুন্দরভাবে চলতে শুরু করবে, খুব সুন্দরভাবে চলতে শুরু করবে। তো এবার আমরা দেখে নেব যে ওর ভিতরে যে মোবিল লাইনটা আছে ওটার ক্লিয়ার আছে নাকি। দেখা যাচ্ছে যে ওই ছিদ্রটাও হয়তো দেখা গেলো যে জাম হয়ে রয়েছে, এরকমও তো হতে পারে। এই যে এতটা এতটা গেলে পারে, তবেই কিন্তু এতটা গেলে তবেই কিন্তু দেখেন এর গোড়া পর্যন্ত গিয়ে পৌঁছাচ্ছে, মানে অ্যাকচুয়ালি আমরা কাপড় দিলে পারে এর বেশি আর যাচ্ছে না, মানে এতটা জায়গা ফাঁকা থেকে যাচ্ছে, তাতে করে ক্লিয়ার হচ্ছে না। তো যেহেতু ওই এটা বেরিয়ে গেল, আরও আছে নাকি সেটা দেখে নিতে হবে। এবার আমরা একটা অন্য সরু তার, মানে অ্যাকচুয়ালি ওই বডির ভিতরে যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটা তো আরও সরু, এই মোটা জিনিস ঢুকবে না। তো আমরা একটা সরু কিছু একটা ঢোকানোর চেষ্টা করব, দেখবো এটা ক্লিয়ার হয় নাকি। তা এটাই হচ্ছে মেন প্রবলেম, এই ইঞ্জিনটার মেন প্রবলেমটাই কিন্তু এই, যার জন্যে এই ইঞ্জিনটা ডিস্টার্ব করেছে। তো চলুন দেখি অন্য কিছু দিয়ে ব্যবস্থা করা যায় নাকি। তো আমি একটা তার নিয়ে এসেছি অবশ্য, এই দেখেন মনে হচ্ছে ঢুকবে না, দেখি একটু, তবুও মনে হচ্ছে আরও সরু ছিদ্রটা, এটা মোটা অবশ্য, এটা অনেক মোটা, সরু তার না হলে তো হচ্ছেও না। এটা দেখি আর একটা বার চেষ্টা করে, মানে কীরকম ছিদ্রটা হবে, এই যে সোজা যাচ্ছে গিয়ে নিচের দিকে ডাউন হবে, মানে ছিদ্রটা ঠিক এইভাবে,
পাইপটা এইভাবে ঢোকাতে গেলে আমাদের সরু তার না হলে কিন্তু ঢোকানো যাবে না, ঠিক এইভাবে ঢোকাতে হবে। তা এখানটায় দেখবো যে সরু তারটা মানে মোবিলের লাইনটা ঠিক এইভাবে আছে, এরম সোজা গিয়ে নিচের দিকে ডাউন হয়ে যাবে, আর নিচের থেকে স্পিডে খুব স্পিডে মোবিলটা দিতে হবে, নাহলে পরে ক্র্যাঙ্কের মধ্যে যাবে না। দেখবো এটা ঢোকে নাকি, এটা এইভাবে ঢোকানো সম্ভব না। এখন ওদিক দিয়ে যে ঢোকাবো ওটা, তাহলে ক্র্যাঙ্কটা আমাদের খুলে নিতে হবে, নিয়ে তারপরে ব্যবস্থা করতে হবে। ক্র্যাঙ্কটা খুলতে গেলে সমস্যা গিয়ে দাঁড়িয়ে যাবে, অনেক কিছু খুলতে হবে। তা এই ইঞ্জিনটা খুব সহজেই যাতে ফিটিং করা যায় আমরা সেই ব্যবস্থাটা করব। দেখি এটা ঢোকানো যায় নাকি। হ্যাঁ ঢুকেছে, ঢুকেছে, ব্যাস, হ্যাঁ ঢুকেছে। ওই যে ওদিকে মনে হচ্ছে তারটা বেরিয়ে গেছে, দেখি দেখুন এবার তারটা এখান দিয়ে দেখা যাবে। এই যে, এই যে তারটা বেরিয়ে গেছে, এই দেখেন তারটা বেরিয়ে এসছে। এই তারটা বেরিয়ে এসছে, তার মানে এটা ক্লিয়ার হয়ে আছে, কোনো সমস্যা নেই। এবার এটাকে বের করতে হবে, তারটা যেহেতু বেঁকে গেছে, এটা এটাকে বের করতে গেলে কীভাবে বের করা যায় আমরা দেখব। মানে ক্লিয়ার হয়ে আছে, তার মানে এটা সমস্যা নেই। আর তো মেন প্রবলেম তাহলে ওই আঠাটুকুই ছিল, দেখি এটাকে বের করা যায় নাকি। বেঁকে গেছে, তো এবার বের করতে গেলে খুব সমস্যা নিয়ে দাঁড়াবে। চলুন বেরিয়ে গেছে, আর ভিতরে কিছু নেই অবশ্য, এখানটায় পরিষ্কার বোঝা যাচ্ছে। তো তাহলে এই টুকরোটাই তাহলে ছিদ্রটাকে জাম করছিল, যার জন্য সমস্যা আসছিল। তো এই ইঞ্জিনটা এখন দারুণ দারুণ চলবে। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে ওই যে ভদ্রলোকের এই ইঞ্জিনটা, উনি তো অতিষ্ঠ হয়ে গেছে, মানে অ্যাকচুয়ালি হ্যাচারি আছে ওনার, ওই মাছের ছোটো বাচ্চা মাছ যেগুলো আছে ওদের এই সমস্ত জলের কাজ, প্রচুর পরিমাণে জলের কাজ থাকে, আর অল টাইম 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টাই চালাতে হয় এরকম পরিস্থিতি। মানে ও ভদ্রলোক এই ইঞ্জিনটা নিয়ে খুব ভুগছে, যার জন্যে আমার কাছে নিয়ে এসছে, ওকে একজন খবর দিয়েছে। মানে ওই কিছুদিন আগে হ্যাচারির একটা কাজ করেছিলাম, একটা ইঞ্জিনে কাজ করেছিলাম, তা ওই ভদ্রলোক আবার আমার কাছে পাঠিয়ে দিয়েছে, বলে ভাই ওই মিস্ত্রিটার কাছে যাও, গিয়ে দেখো ওটা হয়তো ঠিক হয়ে যাবে। তা যাই হোক, মোটামুটি আমি তো ওনাকে আশ্বাস দিয়েছি যে এই ইঞ্জিন তো খুবই ভালো, অসুবিধা নেই, আপনি 24 ঘন্টা চালালেও কোনো সমস্যা হবে না। তার কারণ এর হচ্ছে জলের লাইন থাকে, একদিকে জল ঢুকবে আর একদিক দিয়ে বেরিয়ে যাবে, মানে ইঞ্জিনগুলো অ্যাকচুয়ালি হিট হয় না, খুব সুন্দর চলবে, মানে ইয়ে তো হিটই হচ্ছে না। তো এর 24 ঘন্টায় চালালে কোনো সমস্যা গিয়ে দাঁড়াবে না, তো এই ইঞ্জিনটা আর কোনো সমস্যাই আসবে না। তো এটাকে আমরা এবার আমরা ফিটিং করে দেবো। দেখেন এর কোনো স্পেয়ার পার্টসই আমরা বাদ দেবো না, অ্যাকচুয়ালি বাদ দেওয়া বলতে আপনার বাদ দিতে হবে সিয়ার বুকসটা আমাদের চেঞ্জ করে দিতে হবে, তাছাড়া আদার্স আর কিছু চেঞ্জ করতে হবে না, শুধু সিয়ার বুকসটাকে আমরা চেঞ্জ করে দেবো, দিলে পরেই এই ইঞ্জিনটা আবার খুব সুন্দর চলতে থাকবে। মানে এর যে প্রবলেম, সেই প্রবলেমটা সঠিকভাবে ধরতে পারিনি, যার জন্যে এই ইঞ্জিনটা ডিস্টার্ব করেছে এতদিন। তো এখন থেকে আর এই ধরনের কোনো সমস্যাই আসবে না, যে
চলবে না বা বন্ধ হয়ে যাচ্ছে এই ধরনের কিছু কোনো সমস্যাই আসবে না, সুন্দরভাবে চলতে থাকবে। তা চলুন আমরা এবার ফিটিং করা শুরু করি।